মানুষ মানুষের জন্যে। হাজার বছরের অন্যতম শ্রেষ্ঠ এই বাংলা গানের রচয়িতা ও কণ্ঠশিল্পী তিনি, বলছি ভূপেন হাজারিকার কথা। ভারতীয় এই কীর্তিমান ছিলেন একাধারে কবি, চলচ্চিত্র পরিচালক, সুরকার ও কণ্ঠশিল্পী। গানের মাধ্যমে যিনি শোষণ, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ জানিয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন কোটি কোটি শ্রোতার হৃদয়ে। ব্রিটিশ ভারতের আসামের সদিয়ায় পিতা নীলকান্ত হাজারিকা ও মা শান্তিপ্রিয়া হাজারিকার ঘর আলো করে 1926 সালে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র 10 বছর বয়স থেকে গান লিখে সুর দিতে শুরু করেন দরাজ কণ্ঠস্বর ও কোমল ভঙ্গির জন্য বিখ্যাত এই শিল্পী। 1939 সালে মাত্র 12 বছর বয়সে অসমীয়া চলচ্চিত্র ইন্দুমালুতিতে গানে কণ্ঠ দেন তিনি। অসমীয় ভাষা ছাড়াও বাংলা ও হিন্দিতেও সমান পারদর্শী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী ভূপেন হাজারিকা। আমি এক যাযাবর। প্রেম প্রকৃতি, সমাজ বা রাজনীতি থেকে উপমা ব্যবহার করে তিনি তার স্বরচিত গানকে গড়ে তুলতেন কাব্যময়। গানের পাশাপাশি অসমীয়া চলচ্চিত্র পরিচালনা করে বাংলাদেশ ও ভারতে গগনচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন তিনি। 1952 সালে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ভূপেন। সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মশ্রী ও পদ্মভূষণ সহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন গুণী এই শিল্পী। 1911 সালের 5 নভেম্বর 85 বছর বয়সে পরপারে পাড়ি জমান ভারতীয় সঙ্গীতের এই পুরোধ ব্যক্তিত্ব। প্রয়াণ দিবসে কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায়। মোর গায়ের সীমানার পাহাড়ে। আবিদ আজম, রেডিও টুডে। Radio Today, 89.6 FM.